শান্তিনিকেতনে শিশুকে নৃশংসভাবে খুনের ঘটনায় ধৃতকে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। সূত্রের খবর, সেই ধৃতকে আজকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হবে। খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। মহিলার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, আজকে তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে আজকে অভিযুক্তকে আদালতে পেশ করা হতে পারে? একেবারেই তাই। দেখো ইন্দ্রিলা, তুমি জানো যে শান্তিনিকেতনে একটি ছোট্ট শিশু, 4 বছরের ছোট্ট শিশুকে প্রথম অপহরণ করে, তারপর তাকে নৃশংসভাবে যে খুনের ঘটনায়, সেই ঘটনায় তুমি জানো যে গতকালকে রুবি দিদি নামে ওই মোল্লা গ্রামীণ এই শিশুর যে প্রতিবেশী, তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। এবং দেখো, ধৃতকে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং অবশ্যই দেখো, যেটা জানতে পারছি, যেহেতু এই শিশু হত্যা বা কাণ্ডে তদন্তকারী অফিসার রয়েছেন পার্থ ঘোষ, তিনি শান্তিনিকেতন থানার ওসি নিলে তিনি কিন্তু তদন্তকারী অফিসার। স্বাভাবিক ভাবেই আজকে বোলপুর মহকুমা আদালতে এই ধৃত রুবি দিদিকে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে তাদের পুলিশি হেফাজতের জন্য কিন্তু আদালতের কাছে আবেদন করবে। কারণ তুমি জানো যে বারবার যেটা অভিযোগ করে আসছে যে গত, তুমি জানো যে 18 তারিখ গত রবিবার থেকে কিন্তু এই শিশু কিন্তু নিউপুর সিন থেকে নিখোঁজ হয়, তারপর থেকে তাকে পাওয়া যায় না। তার পরিবারের পক্ষ থেকে শান্তিনিকেতন থানায় দ্বারস্থ হয়। পুলিশ খোঁজাখোঁজি করার পর গতকালকে দুপুরবেলায় কিন্তু মূলত এই শিশুর বক্তাবন্দি দেহ উদ্ধার হয় এবং তাকে খুন করা হয় এমনটাই কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে। এই খবর কিন্তু এলাকায় চাউলতে, তুমি জানো যে গতকালকে দিন পর কিন্তু ব্যক্তিগত পরিস্থিতি তৈরি হয়। রুবি দিদির বাড়ি, তার আত্মীয় রাজু পেটের বাড়িতে ভাঙচুর করে বর্ষের যে স্থানীয় যারা বাসিন্দা অবস্থিত জনতা, এবং ভাঙচুর করার পর অগ্নিসংযোগ করে দেওয়া হয়। বেশ মনা, তুমি নজর রাখো ওই খবরের দিকে, আমরা আসবো আবারও তোমার কাছে। তবে আপাতত আপনাদেরকে আরো একবার জানাই যে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হবে শান্তিনিকেতন নৃশংসভাবে খুনের ঘটনায় ধৃতকে।